আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, লাস্টে ঘাসফুল ভাই, সরি লিওন ভাই কিছু একটা বলছিলেন। লিওন ভাই আপনি শেষ করেন, তারপর আমরা ঘাসফুল ভাইয়ের কাছে যাবো, উনি তো বারবার ঢুকতে স্যার বেরোচ্ছে। লিওন ভাই প্লিজ বলেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আসলে অনেক বছরের মধ্যে একটা জিনিস বুঝতে পারছি, এটা কিন্তু ওই যে শুধু আমাদের জন্য না, যারা অনেকে আছে হিন্দু ধর্মাবলম্বী মানুষ এখানে আসে, ওই যে কারণ ইসলামের সমালোচনা করা হয় দেখে তারা আসে, কারণ তাতে তারা খুশি হয়, তারা ইসলাম ধর্মের সব দোষ শুনতে রাজি, কিন্তু যখন হিন্দু ধর্মের কোনো দোষ শুনে তাদের মনে খারাপ লাগে, তারা তখন বলে যে না, হিন্দু ধর্মটা আসল ভালো ধর্ম কিন্তু ইসলাম ধর্ম খারাপ। আমার যেটা সামারি, যেটা এত বছরে যেটা শিখলাম, সেটা হলো কি, মনে করেন আপনি একটা ট্রেন জার্নিতে আছেন আর ডিফারেন্ট স্টেশন আছে, আপনি যদি আপনার লাইফে আপনার ফ্রি মাইন্ডটারে কোনো একটা স্টেশনের মধ্যে স্টপ হয়ে আটকায় ফেলেন, আপনার লস, আপনি চলতে হবে। হ্যাঁ, বিভিন্ন স্টেশন আপনি নেমে একটু একটু দেখতে পারেন, কিন্তু দ্য মোমেন্ট আপনি আপনার ফ্রি মাইন্ডটারে একটা স্লেভ বানায় ফেলবেন অফ ডিফারেন্ট আইডিয়াস, ডিফারেন্ট রিলিজিয়ান্স, কারণ প্রত্যেকটা ইনস্টিটিউশনাল রিলিজিয়ানের প্রবলেম, কারণ এগুলি ম্যানমেড জিনিস। সো দ্য মোমেন্ট আপনি এটা নিজের স্লেভ বানাবেন কোনো একটা স্টেশনে নেমে, আপনি ট্রেনটাতে চড়ে বসেন এবং এদিক ওদিক দেখতে পারেন একবার দুবার, কিন্তু ডোন্ট গেট টু ইনভলভ। কিছু মানুষ আছে না সারা জীবন কিন্তু পলিটিক্স ভাই করে। আমার একটা প্রশ্ন আছে হ্যাঁ, এখানে, আপনি যদি নিজেকে স্লেভ না বানান তাহলে আপনার লাইফের পারপাসটা কি থাকলো? আপনার লাইফের পারপাস, আপনি ওই যে আপনি জানেন যে এই এইটার কোনো আসলে আলটিমেটলি কোনো পারপাসই নেই, এটার যেটা পারপাস, কারণ আপনি জন্মের আগে যে অন্ধকারে ছিলেন, আপনি কখনো কি ওই অন্ধকারের সম্বন্ধে মানে আন্দাজি অনেক কিছু বানাতে পারেন? দ্য অ্যাজ অফ নাও দ্য ট্রুথ ইজ উই ডোন্ট নো, অ্যান্ড এই উই ডোন্ট নো এক্স্যাক্টলি, যখন মানে আপনি স্বীকার করতে পারবেন আল্লাহকে তখন আল্লাহকে বুঝতে শুধু পারবেন একটা যে আপনি পারপাস, আপনি আল্লাহকে একটা পারপাস বললো এমন না যে আল্লাহ তখন সত্য হয়ে যায়। আপনি 1400 বছর না। এখানে আগে আপনি আল্লাহর একটা কথা পারপাস, আসতেছি না, আল্লাহর কথা এখানে আসতেছি না, আল্লাহ তো এটা ওইটা গডের কথা জানেন, বলছি, গড গডের কিছু মিডল বলছি। ইস্টার্ন না, গড কনসেপ্টটা হলো মিডল ইস্টার্নদের বন্ধামি, ওইটা আমরা সবাই জানি। হ্যাঁ, তো যারা যারা জানা তা বুঝা, তারা জানে যে এই হোল গড কনসেপ্টটা, বরঞ্চ আপনি যদি সত্যি ভালোভাবে মানে ফলো করতে চান, তাহলে তো আমি বলবো যে এখানে আমাদের রিজিয়নের মধ্যে গৌতম বুদ্ধা যে ছিল, সে তো আর গড নিয়ে বেশি বাড়াবাড়ি করে নাই, সে বলছে যে ওকে এই জিনিসগুলি ফলো করলে হয়তো বা লাইফটা একটু সুন্দর হতে পারে, কিন্তু ইভেন দ্যাট ওইটা বেশি ফলো করতে গিয়েও আপনি যদি হঠাৎ করে মিয়ানমারের জঙ্গি ওই যে বৌদ্ধ ধার্মিক ভিক্ষু হয়ে যান, ওইটাও খারাপ। তো আপনি নিজের ব্রেনটারে, ফ্রি ব্রেনটারে স্লেভ করেন না, দ্যাটস অল। আমার আমার মনে হয় মেইন ইয়েটা হচ্ছে, যখন আপনি ধর্মের ভিতরে ঢুকবেন, কোন একটা ধর্মের ভিতরে ঢুকবেন, ধর্ম আপনাকে অটোমেটিক যে জিনিসটা এনে দিবে সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। যে আমার সাথে যারা যারা আছে, আমার বিলিভ যারা যারা ফলো করতেছে, আমার বিলিভের সাথে যারা একমত তারা ভালো, এবং আমার বিলিভের বাইরে যারা আছে তারা হয় খারাপ, ইন্টেনশনালি খারাপ, না slavery হয় of তারা mind, slavery of তারা mind, nothing else, তারা তারা nothing else, ডিসিভড, তারা তারা হয় খারাপ, না হলে তারা ডিসিভড হয়েছে কারো দ্বারা, তারা তাদের পজিশনটা ভুল, আমার পজিশনটা ঠিক, আমি তাদের থেকে বেটার হিসেবে আছি। তো এই জিনিসগুলা অবশ্যই আসবে, এবং আপনি নিজেকে তাদের থেকে হায়ার আর মনে করবেন, নট বেসড অন আপনার কাজ, বেসড অন অনলি বিলিভ। তো আমার মনে হয় ধর্ম আপনাকে এই সাম্প্রদায়িকতা আনবে, এবং আপনি শুধু ধর্ম না, আপনি যদি ওই যে জার্মানির নাৎসি পার্টির ফলোয়ার হন এমন ভাই তাদের, একটু শেষ করি, হ্যাঁ ভাই একটু একদম, শেষ করি, তো ধর্ম আপনাকে এই জিনিসটা এনে দিবে। আমি বলছি না স্রেফ ধর্ম, বাট ধর্ম আপনাকে এই জিনিসটা এনে দিবেই, যে আপনি আপনার ভিতরে সাম্প্রদায়িকতা জিনিসটা এনে দিবে, যে আমরা তাদের থেকে বেটার বেস্ট অন আওয়ার বিলিভ। তো এই হ্যাঁ, আমি আর কিছু বলতে চাইছিলাম, জাস্ট আমি একটু মানে লিওন ভাইয়ের কথা ইয়ে হয়ে গেছে। ভাই লিওন ভাই তাহলে শেষ করুন, হ্যাঁ। তো তারপর আমি যেটা ঘাসফুল ভাই। বলতেছিলাম, শুধু ধর্ম না, আপনি অনেক সময় অনেক পার্টির মেম্বার আছে না, যে নাৎসি পার্টির মেম্বার, তারা মনে করছে যে আমাদের চেয়ে জুইশ শুধু না, যাদের চোখ যাদের ব্লন্ড চুল, চোখ ব্লু, অনলি তারাই দুনিয়াতে সার্ভাইভ করা উচিত, ইভেন আমাদের মধ্যে যারা ডিজেবল তাদেরও সার্ভাইভ করা উচিত না, এই ধরনের ফ্যাসিস্ট আইডিয়া পর্যন্ত দুনিয়াতে আসছে, যেগুলি রিলিজিয়ান না কিন্তু খুবই এক্সট্রিম আইডিয়া, ঠিক আছে না? সো দ্য মোমেন্ট আপনি আপনার ফ্রি মাইন্ডটারে যেটা আপনার ন্যাচারালি পাইছেন, দ্য মোমেন্ট আপনি ওইটারে স্লেভ বানায় ফেলবেন কোনো একটা আইডিয়ার, কোনো একটা রিলিজিয়ানের, কোনো একটা ইভেন পলিটিক্যাল পার্টির, আর টেক ইট টু সিরিয়াসলি, তখন আপনি ওই যে ফ্রি মাইন্ডটা গন, আর পারপাস খুঁজতে গিয়ে ওই পারপাসের রোগের ভিতরে ঢুকতে গিয়ে এমন এক মানে ইয়ের মধ্যে পড়বেন আপনি যে একটা ট্রেন জার্নিতে আসেন এটি ভুলে যাবেন, কারণ আপনি একটা স্টেশনের মধ্যে স্টপ হয়ে গেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ লিয়ন ভাই। ঘাসুল ভাই আচ্ছা ঠিক পারাজ করে ভাই, দেওয়ার ওনার মানে শেষ কি মানে ওনার সাজেশনটা কি সেটা বুঝলাম না আর কি। পুরাটা উনি হয়তো বলতে চাচ্ছেন, কখনো আপনি মগজ ব্যবহারটা বন্ধ করবেন না, সবসময় আপনি চিন্তার মধ্যে থাকবেন আর কি। এক্স্যাক্টলি, বি কিউরিয়াস অল দ্য টাইম, ডেফিনেটলি, অবশ্যই, হ্যাঁ হ্যাঁ তা তো আচ্ছা অবশ্যই, হ্যাঁ ঘাসুল ঠিক ভাই আছে প্লিজ একটু আপনি একটু বলেন, আপনি চলে যাওয়ার আগে ঠিক আবার আছে একটু বলেন। জি অর্ণব ভাইয়া, থ্যাংক ইউ। তো ভাইয়া আমি আসলে আজকে আমার কিছু এক্সপ্রেশন মানে কিছু ফিলিংস এর কথা বলতেছি, সেটা হচ্ছে আমি যখন ক্লাস 8-এ সবেমাত্র উঠছি তখনই আমার আর কি ধার্মিকতার একটা বুঝ আসে, তখন থেকে আমি কঠোর ভাবে নামাজ রোজা একদম তাহাজ্জুদের নামাজ পড়তাম নিয়মিত, একদম রেগুলারলি আমি রাত 3টার সময় উঠে পড়তাম, উঠে নামাজ টামাজ পড়তাম, মানে এতটাই আমি ধার্মিক ছিলাম ওই ওই সময়টাতে হয়ে যায় যে তখন ধার্মিক হওয়ার কারণে আমার ফার্স্ট মাথার ভিতরে আসে যে আসলে দুনিয়া কিছুই না, দুনিয়াতে আমার কোনো কিছুই করা লাগবে না, তো ফার্স্ট আমি ডিসিশন নিয়ে আমি পড়াশোনা ছেড়ে দিব।
তো এটা আসলে আস্তে আস্তে আমার মার মাধ্যমে আমার আব্বু জানছে যে আমি পড়াশোনা বাদ দিব, পড়াশোনা করবো না, আমার পড়াশোনা কোনো প্রয়োজন নাই, দুনিয়া আমার কোনো কিছু না, দুনিয়া আমার কোনো উদ্দেশ্য না। তো এটা আমার আব্বুর কানে যাওয়ার পরে আব্বু ডিসিশন দিল যে তুই যদি স্কুলে মানে তুই যদি পড়াশোনা না করিস তোকে ত্যাজ্যপুত্র করে দিব, মানে আমাকে একদম একবার কঠোর একটা হুমকি দিল যে তুই যদি পড়াশোনা ছেড়ে দিস তাহলে ত্যাজ্যপুত্র করে দিব। তো তখন আর কি একটু ভয় পাইলাম, আর কি ভয় পাই আর কি আমার পড়াশোনাটা কন্টিনিউ করি। তো কিন্তু তখন থেকে আর কি আমি কঠোর ধার্মিক, এবং আমি ফার্স্ট তখন আমার দাড়ি এখনো গজায়নি, তো তারপর থেকে আস্তে আস্তে দাড়ি হওয়া শুরু হইলো। তো আমি ফার্স্ট আমি আজ পর্যন্ত এখনো দাড়ি শেভ করিনি। তো এই হচ্ছে আমার কন্ডিশন। আর আমার আজকের এই অবস্থানে আসাটা এটা আসলে সহজ না, আমি অনেকটা দিনের প্রতি মানে ইসলামের প্রতি মানে দিনে দিনে মানে খুব রাগ অনেক কিছু মানে ই করে আমি আজকে এই অবস্থানে আসছি। আসলে আমি যে অবস্থানে ছিলাম এবং আমার যে আবেগের জায়গাটা ছিল, আমার যে বিশ্বাসের জায়গাটা ছিল, সেই জায়গা থেকে আজকের এই অবস্থানে আসাটা অনেক কঠিন, এটা সবার দ্বারা সম্ভব হতো না। তো আসলে আমি বুঝতে পারছি যে কোনোভাবেই হোক, এবং আমাকে এই যে আসিফ ভাইয়ের সম্পর্কে আমি কোনো কিছু জানতাম না, আমি নিজে নিজেই ফেসবুকে আসলাম, আইসে মনে করলাম যে আসলে আমি আমার লাইফটা এরকম এলোমেলো কেন, আমি কি আসলে সঠিক পথে আছি কিনা। তো তারপরে আমি হঠাৎ করে আসিফ ভাইয়ের ওনার পেজটা পাই, তারপরে ওনার সাথে কথা বলি, আমি প্রথম লাইফেই আমার সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তো আমার যেটা জানার আরেকটা প্রশ্ন করি আমি, সেটা হচ্ছে যে ইসলাম ধর্ম নিয়ে আমি কোনো কথা বলবো না, বা অন্যান্য ধর্ম কোনো ধর্ম নিয়ে আমার কোনো অভিযোগ নাই, অভিযোগ আছে মানে আমি কোনো ধর্ম নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার কথা হচ্ছে যে আমাদের নিজেদের বিবেক দ্বারা কি আমরা কি এই ডিসিশনে আসতে পারি যে আমাদের কোনো সৃষ্টিকর্তা বা আমাদের কোনো নিয়ন্ত্রণকর্তা আছে? অর্ণব ভাই, আমি তো এটা নিয়ে একটু আগে বলছি যে সৃষ্টিকর ধর্মগ্রন্থের বাইরে সৃষ্টিকর্তা সম্পর্কে, তো আমি চাই বাকিরা তাদের পয়েন্ট অফ ভিউ বলুক, বৃন্দাবা ভাই, মিস্টার এক্স, সীমান্ত ভাই, আপনাদের যদি কিছু বলা থাকে বলেন। আমি গাছফুল ভাই, এই প্রশ্নটা আমি একটু আগে অ্যাড্রেস করছি, তো আমি অন্যদের কাছে একটু ছেড়ে, আপনি ভিডিওটা ব্যাক করে দেখতে পারবেন আর কি, এই বিষয়ে আমার আমার অলরেডি কথা বলা আছে।